মেসি হয় মেসি কেউ নেইমার হয় ছেলেদের চেহারার দিকে তাকালি মনি হয় না আর কি মঙ্গল গ্রহ থেকে পড়ল নাকি আমাদের যুবকেরা আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা তুলবে ব্রাজিলের পতাকা তুলবে ঠিক কিনা বলে শুরু হয়ে গেছে এখন থেকে কারণ নভেম্বর থেকে তো শুরু হবে খেলা এখন থেকে এর মধ্যে শুরু হয়ে গেছে হ্যাঁ আর্জেন্টিনার পক্ষে না ব্রাজিলের পক্ষে তোমরা জানো মেসিকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ ভক্ত আছে মেসি উত্তরে বলেছে বাংলাদেশ কোন জায়গা আমি তো আজ পর্যন্ত শুনি যার ভক্ত হয়েছেন সে শুনেই নাই আর এমন একজনের ভক্ত হতে হবে তিনি জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না ঢুকবো করে কোন কথা ঠিক তোমরা ব্রাজিলের পতাকা উড়াইও না তোমরা আর্জেন্টিনার পতাকা উড়ায়ো না তোমরা ইসলামের পতাকা উড়ানোর চেষ্টা করো ধরে কথা ঠিক কি না ইসলামের পতাকা এই নব্বই হক মুসলমানের দেশে কোন বিধর্মীর পতাকা উড়বে না উড়বে কোরআনের কলেমার পতাকা কোহরে কোন কথা ঠিক কি যুবক নবীর প্রতি দরুদ নবীরে সালাম করে ঈদে মিলা নবী পালন করে মসজিদের ভিতরে আবার মিছিল করে রাস্তার ওপরে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে আর যাই হোক এরা নবীর উম্মত হতে পারে নাই ঠিক কি না বলে নবীকে একটা জায়গার মধ্যে ওরা সীমাবদ্ধ রাখছে বারোই আওয়াল তারিখ আসলে ওদের মনে হয় নবী প্রেম বেড়ে যায় অথচ এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কত নাস্তিক কত শয়তান কত কথা বলতেছে ওদের কোন প্রতিক্রিয়া দেখা যায় না জয়তান কথা ঠিক কি না আপনারা জানেন আমাদের নবী আল্লাহকে কি বলবেন আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ ভিতরে ঢুকবো না এটা কিসের ভিতর মাশাল দেখছেন কি নবী আমরা পাইছি যে নবী বলেছেন আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে ততক্ষণ আমি নবীর জান্নাতে ঢুকবো না আমার সমস্ত মত যখন জান্নাতে ঢুকবে তারপরে আমি নবীর জান্নাতে ঢুকব এমন নবী পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দিয়েছে যুবকেরা আজকে সেই নবীর আদর্শকে বাদ দিয়া তোমরা ভিন দেশে আদর্শ সময় আর বেশি বাকি নাই সময় কিন্তু আর বেশি বাকি না এখন থেকে আমাদের সাইজ হওয়া লাগবে আর কি বিষয়কে সামনে নিয়ে তারিখের বারো তারিখে এসেছে চলে গেছে ঠিক না ওই যারা ঈদে এ নবী করতেছে ওদের একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম নবী যে বারো তারিখে দুনিয়াতে এসেছেন তার একটা দলিল দাও একটা দলিল দাও যে বারো তারিখেই নবী দুনিয়াতে এসেছে তার নির্ভরযোগ্য একটা দলিল দাও ওরা বলতেছে দলিল দলিল বুঝিনা আমাকে বাবা যা কয় আমরা তাই লাভ আমি বললাম বারো তারিখে নবী যে বিদায় নিয়েছে এ ব্যাপারে অসংখ্য দলিল আছে জোরে কন তাহলে তোমরা যে আনন্দ করতেছো ঈদ করতেছো এটা বিদায়ের দিনে নবী বিদায়ের দিনে কোন উম্মাদ খুশি হতে পারে না চোখের পানি নিয়ে কানবে জোরে কোন কথা ঠিক কিনা যশ্নে জুলুস করে ঢোল দেলা পায় আমাদের বাংলাদেশে এখন থেকে যুবকেরা যদি এদেরকে পুতিবাদ না করো প্রতিহত না করো একদিন নবী নাম থাকবে কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে থাকবে না জোরে কোন কথা ঠিক কিনা খালি নবীর নাম নিয়ে থাকলে হবে না তো নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে এ কথা কার যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর করেছে আল্লাহ কোনো নবীর ফরিয়াদ কবুল করে নাই বিনা আল্লাহ আমাদের সেই নবীর উম্মদ ঘোষণা করলেন খুশি না বেজার তাহলে আমার সঙ্গে কষ্ট হলেও সকলে একটু বলেন নবী না হয়ে হয়ে হয়েছি এটাকে তালে তুলে তুলে হাজার হাজার হাজারের খাওয়া আছে এই গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো এই জন্যে বার কইছে এই সময় হাজার বার করলে হবে কারণ হাজারের কোনো খাওয়াই নাই জোরে কথা ঠিক কি না এখন বলতে হবে কৌটি বার জোরে আছেন ঠিক তার তরে আলহামদু সবাই বলেন আলহামদু আল্লাহ আজকের এই মাহফিলে যারা এসেছে বসেছে দাঁড়িয়ে আছে সবাইকে

আমরা যে মিলাদ 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছি মিলাদ মানে কি মৌলুদ কোরআনে কিন্তু মৌলুদ শব্দ আছে হুজুর আছে না না মৌলুদ জন্ম মিলাদ মানে নবীর জন্ম আপনারা বলেন তো নবীর মিলাদে আবু জেহেল কি বেজার এক কথা কর নবীর মিলাদে কি আবু জেহেল বেজার না খুশি যখন নবী দুনিয়াতে এসেছে কেউ বেজার না এমন কি যে আবু তালেবের নামে সুরায় লাহাব নাজিল হয়েছে এ আবু লাহাবের নামে সুরায় লাহাব নাজিল হয়েছে সে আবু লাহাব যখন তার দাসী ঘোষণা করলো যে আব্দুল্লাহ তো চলেই গেছে আমিনার পেট থেকে ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান জন্ম নিয়েছে আবুল আহাবের দাসী যখন এই ঘোষণা দিল সঙ্গে সঙ্গে আবুল আহাব এভাবে দুই আঙ্গুল তুলে এখন আমাদের একটা বিজয়ের প্রতীক যুবকেরা যখন কোনো খেলায় জিতে বা কোনো কিছু বিজয় হয় তখন কয়টা দেখায় এদর এখন কয়টা এটা কিন্তু আবুল আহাবের এটা কার কারা কারা দুই লোক তুলবেন এরা যে কখন কি পায় সেটাই দেখা আরে দেখা লাগবে এইটা আইসে কুত্ত থেকে আবুল আহাব এ দুই আঙ্গুল দেখায় বলতেছে দাসিক এত সুন্দর ফুটফুটে সন্তান আমিনার কোলে আল্লাহ দান আল্লাহ তো কয় নাই দান করেছে এসেছে যার কারণে তোকে আমি মুক্ত করে দিলাম মুক্ত করে দিলাম তাহলে নবীর জন্মে মিলাদে আবুল আহাব পর্যন্ত খুশি অথচ সেই আবুল আহাবের হাত ধ্বংস হওয়ার কথা কে বলেছে দাব্বাত ইয়াদা আবি লাহাবে ও তাব তার মানে বোঝা গেল মিলাদে বেজার কেউ ছিল না কেউ ছিল না নবীর উপর বেজার শুরু হয়েছে কখন থেকে কখন থেকে নবীর উপর ওরা বেজার আমাদের বাংলাদেশের যে কয়টা হুজুর জেলখানাত আছে ওদের উপরে বর্তমান সরকার কখন থেকে বেজার এই কখন থেকে বেজার বুঝেন না বেজার বোঝা লাগবে না আজও বহু হুজুর আছে সারা রাত ওয়াজ করলেও সারা দিন ওয়াজ কোনো টেনশন নাই আবার কিছু হুজুর আছে কথা বলার পরিবেশ আছে কিনা আগে তার অনুমতি লাগা লাগে জোরে কোন কথা ঠিক কিনা তো বেজার খুশির বোঝা লাগবে আমাকে একজন বলতে যে হুজুর নবীর জন্ম থেকে মক্কার জীবন পর্যন্ত আপনি ওয়াজ করবেন খবরদার মদিনার জান জান না কারণ জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত সবাই নবীকে কথা ঠিক কিনা আর বছরে নবী খালি পিটন এই পিটন খাওয়ার কিন্তু বদরের ওয়াজ করবেন না খন্দকের ওয়াজ করবেন না উহুদের ওয়াজ করবেন না হুনাইনের ওয়াজ করবেন না কারণ এই সকল ওয়াজে মার খাওয়া না মার দেওয়া জোরে কোন কথা ঠিক কিনা ও মার দেওয়ার কথা তোমরা মার আমরা আমি একেবারে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ বলতেছেন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ সবাইকে না যারা আল্লাহ বিশ্বাস করে আমরা কি আল্লাহকে বিশ্বাস করি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন পীর মুরুদি বলেন যে যে দল করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি বলি আজকের এই বাগানে আমরা এসেছি জোরে ধরুন কথা ঠিক কি আল্লাহ বললেন আত্মা করল শুধু বিশ্বাস করলে হবে না যে আল্লাহকে বিশ্বাস করলে সে আল্লাহকে ভয় করা লাগবে জোরে কি করা লাগবে ভয় করা লাগবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে এ কথা জোরে কর কবরের মধ্যে তখন যাবে মান রব্বুকে বলবে না র্যাবকে বলবে আজকে রবের চাইতে মানুষ র্যাবের ভয় বেশি করে আত্মাকুল্লা শব্দের তাফসির পড়েন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে দুনিয়ার কোন কিছুতে তার ভয় আসবে না যার কলিজায় আল্লাহর ভয় তার মরণটাও হবে এই জন্য আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করব শুধু মুখে 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 ইমান সম্পর্কে যখন বলা হলো রাসুলকে সাহাবিরা বললে যে রাসুল আল্লাহ এই যে ইহাল আমানু আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ওয়াশ করতেছেন এই ইমান মানে কি আল্লাহ রাসুল বলতে পারতেন বিশ্বাস মানে বিশ্বাস তাই মানে রাসুল বললেন একরার বিল লেসান আমল বিল আরেক এরই নাম হলো ইমান কথা কয় না কথা কয় না আমি যে হাদিসটা বললাম আপনার কি বুঝলেন একরার বিল্লেসান জবানে বলতে হবে আল্লাহ লাইলাহ ইল্লাহ তাসদিক বিল জানান শুধু জবানে বললে হবে না এটা কলিজের মধ্যে যে যে কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে আপনি করেন তুই আমার কলিজের টুকরা রে তুই আমার কলিজের টুকরা তার মানে কি সব চাইতে মহব্বতের জিনিসটা হল কলিজা সেই কলিজার মধ্যে ওইটা বসাতে হবে ফিট করা লাগবে ফিট তাসদিক বিল কলিজার মধ্যে ওইটাকে বসাতে হবে মোহাম্মদ রাসালুল্লাহ এটা কলিজার মধ্যে সেট করা লাগবে এরপরে আমল বিল আরকান শুধু কলিজার মধ্যে রাখলে হবে না এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে যেরকম অনেকে বলে হুজুর আপনি কি মনে করেন মুখে আমার লাইল হাইল্লাহ কলিদের মধ্যে লাইল হাইল্লাহ আছে বলে তোর তো বাহিরে বলা যায় না আমল বিল আর এটা হলো বাহিরে এটা হলো প্রকাশ করা এটা কি প্রকাশ করা এখনই মসজিদে মনে করেন ফজরের যখন সময় হবে আজান দেবে আজান দেবে আর সালাত খায়র নাম ঘুম হইতে নামাজ উত্তম এইটা শোনার পরে যারা ঘুম পারবে তারা হয়তো মুখে বলবে কিন্তু কলিদের মধ্যে আল্লাহ থাকবে কিন্তু আমল বিলার তাদের আমল না থাকার কারণে তারা বাংলাদেশের মুসলমান কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে এখন আসেন আত্মা কল্লা বলার পরেই যদি আল্লাহ আর কিছু না বলতো তাহলে বোঝা যায় তো মাঝে মাঝে আল্লাহকে ভয় করলে চলবে কিন্তু আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন হাত পা শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে নিয়ম কি নিয়ম এই ভয়ের উপরে বোখারে শরীফের একটা হাদিস মা আহদান ইয়াত হল জান্নাত ইয়ার জি ইলাত দুনিয়া আলাহু মা আলা আরদিমিন শাহী ইল্লা শাহীদুর ইয়া তামান্না ইয়ার জি ইলাত দুনিয়া বায়ুক তল আশারা মারাতান লিমা ইরা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আজকে আয়াতকে সামনে নিয়ে এই হাদিসটা আপনারা কি এখনই পেশাব শুরু হলো নাকি কি না দু একটা কেন থাকবে তারা ভিতরে ঢুবে এইরকম দুর্বল পাটি ভিতরে ঢোকার তো শোনেন আমাদের শয়তান কিন্তু খালি না। ইবলিশ হয়েছে যখন আদমকে সেজদা দেওয়ার কথা বলা হলো তখন সব ফেরেস্তা সেজদা দিল কিন্তু ইবলিশ শেষ দিল না আর না দেওয়ার কারণেই কিন্তু শয়তান হলো জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আদমকে শেষ দেওয়ার আগে কোনো শয়তান ছিল এ কথা কোন ছিল তাহলে ইবলিশকে কে বললো শেষ দিস না কে বলল তখন তো শয়তানই নাই তাহলে ওকে বললো বলল বোঝা লাগবে ভাই খালি ইবলিসের দোষ দেন না এই কোরআনের মাহফিলের মধ্যেও ইবলিসের দাদারা বসে আছে জোরে জোর কথা ঠিক না কারণ ওরা আগে থেকে চক্রান্ত করছে বলছে যখন হক কথা শুরু করবি তখন আমরা পেশাবের নামলে উঠবো আর বাংলাদেশ তো ভেড়ার পাল একজন উঠলি আর একজন একজন উঠলি আর একজন এলে পানি সে কোনো চলবে না ইমাম মেহেদুল সালাম আমরা তার দলে যোগ দেবো ধরে কোন কথা ঠিক মনে করতেছেন ওই যে হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমা আমেরিকা রাশিয়া ভারত বানাতেছে একটা বোমাও ফুটবে না একটা বোমাও ফুটবে না সব বোমা খালি বোমাই থাকবে ফুটবে না মনে করছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে কিছু একটা হবি রে কি হচ্ছে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি বাবা তোমাদেরকে শরীর ঠিক করা লাগবে দেখে দেখে সময় নষ্ট করো না কি এক ব্যায়াম ঢুকছে আমার একজন কয় হুজুর আমার এক বাচ্চা খালি কান্দে তো বাচ্চা কান্দে আমি এক কাছে গেলাম পিসের পানি পড়া দিল খাওয়ানোর পরে কান্দ বেড়ে গেল তা আমি মসজিদের ইমামকে বললাম হুজুর আমার বাচ্চা খালি কান্দে আমি কি করি ইমাম সাহেব পানি পড়া দিল খাইয়া কান্দা আরো বেড়ে গেল আমি বললাম এখন খবর কি কয় কান্দে না আমি বললাম কোন পানি পড়া খাইয়া কি খাইয়া কান্দা বন্ধ হলো কয়ে হুজুর আমি একটা টাচ মোবাইল কিনে দিছি আমি একটা টাচ মোবাইল কিনে দিছি ওই শাল আর কান্দে না কি মোবাইল কিনে দিছে

আপনাদের সামনে আলোচনা করবো এরপরে মহাদেবপুরে আমাকে ওয়াজ করবা দিবে কি দিবে না সেটা পরের কথা